আমাদের ঘোরা আজকের মতো এখানেই শেষ হলো, দেখা হচ্ছে পরের ব্লগে। Hey guys, welcome to my new vlog. আজ আবার অনেকদিন পর আর একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। আজ আমরা দমদম থেকে যাব কলেজ স্ট্রিট, দেখা যাক ওখানে কফি হাউসে ঢোকা যায় কিনা। আমার সাথে যাবে আমার আরেক বন্ধু রোশন, সে সোয়া বাজারে আমার সাথে মিট করে নেবে। তারপর আর দেরি না করে বেরিয়ে পড়লাম। ফাইনালি 10 মিনিট হাঁটার পর আমরা পৌঁছে গেলাম দমদম স্টেশনে। দমদম স্টেশন আর দমদম মেট্রো পাশাপাশি, সামনের এই গলি দিয়ে একটু এগিয়ে গেলেই সামনেই দমদম মেট্রো স্টেশন, ওখান থেকেই যাবো শোভাবাজার। দমদম মেট্রো স্টেশনে পৌঁছে গেছি। টিকিট কাটার প্রয়োজন নেই আমার, আমার কাছে কার্ড আছে। গরমে দুপুরে আর সিঁড়ি বেয়ে ওপরে উঠতে ইচ্ছে করলো না, তাই এসকেলেটর দিয়ে ওপরে যাব। সাথে সাথে মেট্রো পেয়ে গেছি, মেট্রোতে উঠে চলে যাব শোভাবাজার। এখানে আছে প্রচুর যা ভিড়, এই ভিড়ে ব্লগ কন্টিনিউ করা যাবে না, একদম দেখা হচ্ছে প্রসূনের কাছে শোভাবাজারে। শোভাবাজারে চলে এসেছি, ফাইনালি প্রসূনের দেখা। হ্যালো প্রসূন। মেট্রো আসার সময় হয়ে এসেছে, আর 50 সেকেন্ড পর মেট্রো চলে আসবে, আমি আর প্রসূন চলে যাবো মেট্রো। মেট্রো এসে গেছে। এখানে টাইম শেষ হবে পুরো, মেট্রোটাও পুরো থামবে। আমরা পৌঁছে গেছি মহাত্মা গান্ধী রোড মেট্রো স্টেশনে, তখন ভিডিও আর কন্টিনিউ করিনি ভিড়ের জন্য। মহাত্মা গান্ধী রোড মেট্রো স্টেশন থেকে বেরিয়ে সামান্য একটু হাঁটতেই পৌঁছে গেলাম কলেজ স্ট্রিট বই মার্কেট। এই হচ্ছে কলেজ স্ট্রিটের বই দোকান, সারি সারি বই দোকান এখানে। যে কোনো বই এখানে পাওয়া যাবে, যে কোনো সময় আসলে যে কোনো সময় এখানে বই পাওয়া যাবে। আমার কোনো বই নেওয়ার নেই, প্রসূনের একটা বই নেওয়ার আছে। কলেজ স্ট্রিটে বই কেনার পার্ট শেষ, এবারে একটু কফি হাউসে ঢুকবো। এই সেই কফি হাউস। কফি হাউসের ভেতরে চলে এসেছি, প্রচুর ভিড়, একটাও সিট খালি নেই, ওপরের দিকে যেতে হবে দেখছি। ওপরে আসার পরেও একটাও সিট খালি এখনও অবধি দেখতে পাচ্ছি না, দেখি একটু ওয়েট করে দেখি একটাও খালি সিট পাই কি না। কিছুক্ষণ ওয়েট করার পর দুজনে যা হোক বসার মতো সিট পেলাম, কিন্তু প্রসূনের চোখ গেল অন্যদিকে দুটো কাপেলের দিকে, তাদের কথোপকথন কি হচ্ছে প্রসূন সেটা কপি করছে। হ্যাঁ বাবু, বাবু বাবু তুমি শোনো না, এই যে কবেটা গেলাম না, আমার ভালো লাগছে না, চলো না বাইরে থেকে ঘুরে আসি। হ্যাঁ এখনই যাবে, দাঁড়া দাঁড়া ওয়েট করো। না বাবু না, চলো 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 একটু ঘুরে আসি ঘুরে আসি। তুমি বুঝতে চাইছো না, আমার বাড়িতে খুব খুব বলে এইসব জায়গাতে আসতে না। কী হয়েছে, তুমি না আমার সঙ্গে এসছো, আমার সঙ্গে এলে কী হবে, কিচ্ছু হবে, লোকজনে দেখছে। থাক দেখুক, ভালোবাসা লোকেদের সামনেই তো হয়, লুকিয়ে চুরিয়ে কি ভালোবাসা হয় সেটাকে চুরি বলে, ভালোবাসা তো সবার সামনেই হবে। কফি হাউসে সেই স্পেশাল কফি, কিন্তু আমার ভালো লাগলো না। প্রসূন সব খেয়ে নিয়েছে কিন্তু আমার ভালো লাগলো না। কফি হাউসের আড্ডাটা শেষ। কফি হাউসে আসলেই মনে পড়ে মান্নাদের সেই বিখ্যাত গান। কফি হাউসের সেই আড্ডাটা মোটামুটি পুরোটাই কফি হাউসটা ঘোরা হয়ে গেছে, এবার বাইরে যাওয়া যাক। কফি হাউস থেকে বেরিয়ে গেছি, এইবার আমরা বাড়ির পথে রওনা হব। এই হচ্ছে প্রসূন, একটা মেয়েকে ভালো লেগেছিল, ছেলেটা কিন্তু বলতে পারলো না, খুব কষ্ট খুব কষ্ট খুব কষ্ট পেয়েছে ছেলে আমাদের খুব কষ্ট পেয়েছে। যদি কোনো মেয়ে প্রসূনকে ভালো লেগে থাকে তাহলে আমার সাথে যোগাযোগ করবে। বাড়ি যাওয়ার প্ল্যান ক্যান্সেল হলো, হঠাৎ করে বাসে যেতে আমাদের প্ল্যান হলো, আমরা এবার যাব মল্লিক থানা। প্ল্যান ছিল না যাবার, হঠাৎ করে প্ল্যান হয়ে গেল দুজনের। বাস থেকে নেমে সোজা ঢুকে গেছি মল্লিকঘাট ফুল মার্কেটে, এটা ওয়েস্ট বেঙ্গলের সব থেকে বড় ফুলের মার্কেট।
ঘড়িতে বাজে 3:30, এই দুপুরেও এখনো ফুলের চাহিদা এত, তাহলে সকালের দিকে কত চাহিদা হয় ফুলের। বিভিন্ন রকমের ফুল পেয়ে যাবেন এখানে, পুজো বিয়ে সব রকমের ফুল পেয়ে যাবেন এখানে খুব অল্প টাকায়। ফুল মার্কেটের ভিতর দিয়ে একটু এগিয়ে গেলেই সাইডে পড়বে মল্লিক ঘাট, যেটা আমরা বাংলার বিভিন্ন সিরিয়াল সিনেমা সাউথ এর সিনেমাতে দেখতে পাই। গাইস ফাইনালি আমরা চলে এসেছি মল্লিক ঘাটে। এই সেই বিখ্যাত মল্লিক ঘাট, এই মল্লিক ঘাটে সবাই ফটোশুট করতে এসেছে। যে কোনো ফটোশ্যুট এখানে খুব সুন্দর আসে, প্রি ওয়েডিং ফটোশ্যুট, এমনি নর্মাল ফটোশ্যুট, সব রকম ফটোশ্যুট খুব সুন্দর আসে। আমরা অনেক দুপুরে এসেছি তাই এখন অনেক রোদ, একটু বিকেলের দিকে আসলে আসতে পারে। ঘাটের পাশেই আছে বিভিন্ন মন্দির, গ্রীষ্মের এই দুপুরেও কি দারুণ লাগছে মল্লিক ঘাট। মল্লিক ঘাটে স্নান করছে কত মানুষ, আমাদেরও স্নান করতে ইচ্ছে করছিল কিন্তু অনেকটা দেরি হয়ে গেছে তাই আমরা স্নান করব। খুব সুন্দর পরিবেশ, এখানে আসলে আর যেতে ইচ্ছে করবে না। ফেরার সময় হয়ে গেছে, এবার আমরা ফিরে যাব। খুব সুন্দর লাগলো মল্লিক ঘাটে, এবার আমরা বাড়ি ফিরে যাব, অনেক ঘোরা হলো আজকে পুরো দিন। আমাদের ব্লগ আপাতত এইখানেই শেষ হচ্ছে, দেখা হচ্ছে পরের ব্লগে। যদি ভালো লাগে একটু ভালো ভালো কমেন্ট করবেন, তাহলে পরের ব্লগ করতে আবার আমাদের ইচ্ছে করবে।